ওরা বলে খুঁটি নাটি সেরে তোরা ঐক্য হতে আয়। মূর্তি পাহারা দেওয়া নাকি ওর ইমানের দায়িত্ব। মূর্তি যেখানে পূজা হয় সেখানে যাওয়াই হারাম। পাহারা দিয়ে, মূর্তি পাহারা দিয়ে যদি ক্ষমতা দখল করে ইসলাম কায়েম করতে হয়, এরকম ইসলাম আমার দরকার না। আজকে কোরআন আমাদের এক, হাদিসও এক, রাসূলও এক, কেবলাও এক, কিন্তু মুসলিম শত দলে বিভক্ত। আমরা সবাই নাজাতের পথ খুঁজে বেড়াচ্ছি। কেউ যায় খাজা বাবার দরবারে ড্যাগে সিন্নি মানত করছে, সেও আবার নাজাতের পথ খুঁজে চায়। ওহির বিধান যারা মেনে নিবে তাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। কোন দিকে যাই পড়ে আছি গোলগ ধাঁধাতে, ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে? ইসলামী দল হালি হালি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ফাকাদ আরশাদাল বারি ফি মুআযামি তানজিলিহি ওয়া আযীমি খিতাবিহি। বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দূনিহি আওলিয়া قليلاً ما تذكرون. وقال النبي الأمين صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهدين إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি মানব জাতির প্রথম শিক্ষক। মানব জাতির প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ পাক। মহান আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الله পাক বলছেন, وعلم آدم الأسماء كلها. আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। কে শিখালেন? আল্লাহ। কাকে শিখালেন? আদম আলাইহিস সালামকে। কী শিখালেন? সব বস্তুর নাম আল্লাহ পাক শিখিয়ে দিলেন। কুল্লাহ বিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون. আল্লাহ পাক বললেন, সবাই নেমে যাও, আসমান থেকে আসবে ওহির বিধান। ওহির বিধান যারা মেনে নিবে তাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। কোন দিকে যাই পড়ে আছি গোলগ ধাঁধাতে, ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে? ইসলামী দল হালি হালি। ইসলামী দল হালি হালি ফেরকা করেছে। আমি কোন দিকে যাই পড়ে আছি গোলগ ধাঁধাতে, ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে?
আজকে মুসলিম উম্মা বড় বিভ্রান্তির মধ্যে আছে। এত দল, এত মত, এত পথ, কোনটা সঠিক আর কোনটা বেঠিক, এ বলে তুই ভণ্ড, ও বলে তুই কাফের, ও বলে তুই অমুসলিম, ও বলে তুই ইহুদির দালাল, কে যে অরিজিনাল আর কে যে ডুপ্লিকেট, বুঝাই বড় মুশকিল। সম্মানিত উপস্থিতি, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাঁচার উপায়টা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া قليلا ما تذكرون الله পাক বলছেন আল্লাহর আসমান থেকে যা নাযিল হয় তা মেনে নাও ولا تتبعوا من دونه اولياء ওহির বিধান ব্যতিরিকে অন্য কোন আউলিয়া গ্রহণ ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون نصيحت گرهن كاري لوك شنخا خوبی قوم اپنا راكي كيسو خون ثاق بین نا چولے جاوے کوئی منٹ ثاق بین بولن আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? ওয়াজ শুনবেন তো কিছুক্ষণ? কারা কারা ওয়াজ শুনবেন? দুই হাত তোলেন, দুই হাত তুলে রাখেন, দুই হাত তুলে রাখেন। আল্লাহ তোমার বান্দারা ওয়াজ শোনার প্রতিশ্রুতি দিয়েছে, তুমি দেখে নাও, কবুল করে নাও। বাম হাত নিচে নামান, ডান হাত পকেটে ঢুকান। কোথায় ঢুকাবে? পকেটে। কার পকেটে? আরে যার যার পকেটে সেই সেই ঢুকায় ঢুকায় যা পয়সা করি কিছু হাতে আসে, এগুলি বৈঠকি দানের ছেলেরা যাবে গামছা নিয়ে, রুমাল নিয়ে, তাদের গামছার মধ্যে, রুমালের মধ্যে, ব্যাগের মধ্যে দিয়ে দিবেন। বেশি দেরি করব না ইনশাল্লাহ। আর আমার আলোচনা প্রশ্ন থাকে তাহলে সভাপতি বরাবর লিখিত প্রশ্ন জমা করবেন, আপনাদের প্রশ্নের উত্তর না দিয়ে আমি স্টেজ থেকে নামব না ইনশাআল্লাহ। একটি প্রশ্ন বাকি থাকতে স্টেজ ত্যাগ করব না ইনশাআল্লাহ। বলছিলাম যে মানুষ কোন দিকে যাবে, মানুষ বড় গোলক ধাঁধা রাস্তায় আসতে এক জায়গায় দেখলাম চারটা রাস্তা, কয়টা? ওই জায়গাটার নাম কি? যে জায়গায় চার রাস্তা গোল চক্কর ওই জায়গার নাম কি? হ্যাঁ, পত্নীতলা, নজিপুর। নজিপুরে কয়টা রাস্তা? চারটা রাস্তা। একটা গেছে নওগাঁর দিকে, আর একটা গেছে মহাদেবপুরের দিকে, আর একটা গেছে মাতাঝি, আর একটা সাপাহার, আর একটা ধামুরহাট। কয় রাস্তা? চার রাস্তা। একজন সাপাহারের যাত্রী চার রাস্তার চার মাথায় দাঁড়ায় আছে, সব কয়টাই সাপাহারের যাত্রী। একজন লোক জিজ্ঞেস করলো, বাবারা তোমরা এখানে দাঁড়িয়ে কি করো? বলে আমি সাপাহার যাব। চার দল লোকই সাপাহার যাবা তো? বলে হ্যাঁ। তো চার দল চার রাস্তার মাথায় কেন? কয় সাপাহার চারদিকেই আছে, যেদিক দিয়ে যাওয়া যায় সেদিকেই সাপাহার। কথা কি ঠিক না ভুল? ভুল। কারণ
সাপাহারের রাস্তা চারটা নয়, চার রাস্তা চারদিকে চলে গেছে। তা আমরা এখন সবাই জান্নাতে যেতে চাই, তাই না? জান্নাতে যাওয়ার জন্য রাস্তা আমরা বহু রকমের আবিষ্কার করে যার যার মতো সেই সেই চলছি, আর বলছি আমরা সবাই জান্নাত পাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول الله বলেন বান্দা আল্লাহর অনুগত করো, রাসূলের অনুগত করো, আর তোমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদের অনুগত করো। যদি কোনো বিষয়ে দ্বন্দ্ব দেখা যায় কোরআন এবং হাদিসের দিকে ফিরে যাও। কোরআন এবং হাদিস আল্লাহ পাক আসমান থেকে মানুষ বানিয়ে এই মানুষকে জমিনে পাঠিয়েছেন। আমাদের বাবা আদম আলাইহিসসালাম কোথায় ছিলেন? জান্নাতে। আমাদের বাবার নাম আদম আলাইহিসসালাম, তার বাড়ি কোথায় ছিল? জান্নাতে। قلنا يا آدم اسكن أنت وزوجك الجنة الله বললেন আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। জান্নাত হলো তোমার বাড়ি এবং তোমার ঘর, জান্নাতের সব ফলমূল ভক্ষণ করো, খবরদার ওই নিষিদ্ধ গাছের কাছেও যেও না। তারপরে শয়তানের ধোকায় নিষিদ্ধ গাছের কাছে গেলেন, আল্লাহ পাক আসমান থেকে জমিনে ফেলে দিলেন, বাড়িঘর থেকে বিতাড়িত করে দিলেন, বাড়িঘর নিলাম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল নাহবিতু মিনহা জামিয়ান, তোমরা সবাই এখান থেকে নিচে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আসমান থেকে তোমাদের জন্য হেদায়েতের বাণী আসবে। ফামান তাবিয়া হুদায়ান ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আসমান থেকে ওহির বিধান যাবে, ওহির বিধান যদি ফলো করে চলো, জান্নাতি আদম সন্তান বাপের বাড়িতে আবার ফিরে আসতে পারবা। আমাদের বাপের বাড়ি কোথায়? জান্নাতে। ওখানে কি আমরা ফিরে যেতে চাই? জান্নাতের বাড়ি আবার পুনরায় ফের পুনরুদ্ধার করতে চাই? তা আল্লাহ কি বললেন? জান্নাতের বাড়ি বাবার নিলাম হয়ে যাওয়া বাড়ি আবার যদি ফিরে পেতে চাও আদম সন্তান, আসমান থেকে তোমাদেরকে জমিনে পাঠালাম, তোমাদের চলার জন্য গাইড বই দুনিয়াতে পাঠানো হবে আসমান থেকে। আসমানি সিলেবাস ওহির বিধান এটাই ফলো করতে হবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে ব্যক্তি আমার হেদায়েত মেনে চলবে তাদের কোনো ভয় নাই, চিন্তার কারণ নাই। আজকে কোরআন আমাদের এক, হাদিসও এক, রাসুলও এক, কেবলাও এক, কিন্তু মুসলিম শত দলে বিভক্ত। ওই ফেলে আসলাম সেই চার রাস্তার মোড়, চার দল চারদিকে যাচ্ছে আর বলছে সবাই সাপাহার যাচ্ছে। কোন দিকে যাই পড়ে আছি গোলক ধাঁধাতে, ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে? ইসলামী দল আলি হালি ওরা বলে খুঁটি নাটি ছেড়ে তোরা ঐক্য হতে আয়, তোমার দাবি ওহির বিধান মানবে না তাই খুঁটি নাটি কয়।
ভেঙে চুরে দিয়ে যত রসম রেওয়াজকে মোরা মোহাম্মদি মোরা আহলুল হাদিস নবী মোদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরিকাতে অন্য নামে নাম তাই রাখিনি রে ওহির দাওয়াত নিয়ে ঘুরি দারে দারে একটা মোটর সাইকেলের দাম কত ভাই দেড় লাখ দুই লাখ আড়াই লাখ তিন লাখ আছে না এরকম পাঁচ লাখও আছে সর্বনাশের মাথায় বাড়ি কয় কিরে তাহলে একটা মোটর সাইকেলের দাম পাঁচ লাখ পর্যন্ত আছে ডাক্তার শাহিন সাহেব বলছেন তো এখন পাঁচ লাখ টাকার মোটর সাইকেল সেই মোটর সাইকেলের চাক্কার মধ্যে বাতাস আটকাবার জন্য যেই ছোট্ট একটা ভলটিউব থাকে ভলটিউবের দাম কত পাঁচ টাকা দশ টাকা এবার যদি বলেন যে পাঁচ লাখ টাকার মোটর সাইকেল দশ টাকার ভলটিউব ছাড়া চলবে না কেন চালাবো এইভাবে মোটর সাইকেলের ভলটিউব যদি নষ্ট হয়ে যায় আর যদি সেই মোটর সাইকেল আপনি চালাবার চেষ্টা করেন পাঁচ লাখ টাকার গাড়ি অচল হয়ে গেল খুঁটি নাটি একটি ছোট্ট ভলটিউব না থাকার কারণে আল্লাহ যদি বলেন হাসরের ময়দানে সালাত তো আদায় করেছো বান্দা খুঁটি নাটি বলে আমিনকে ছেড়ে দিয়েছো রফুল আদায়ন ছেড়ে দিয়েছ নবীর তরিকা ব্যতিরিকে সালাত আদায় করেছ আমি আল্লাহ তোমার সালাত গ্রহণ করলাম না ওরা বলে খুঁটি নাটি ছেড়ে তোরা ঐক্য হতে আয় ওরা বলে দেখো শুধু নামাজ পড়ে কে আমার আল্লাহ বলে নই নামাজি যাবে ওয়াইলে ফাওয়াইলুল লিল মুসাল্লি কালকে ট্রেনের মধ্যে আসার সময় এক লোক বলছিল আরে ভাই জোরে আমি নাচতে আমি নিয়ে এত কেসাল কেন নামাজই পড়ে না মোটে বললাম নামাজ যে লোক পড়ে না সে তো এক হিসাবে তার কোনো সমস্যা নাই কারণ ফজরের সময় সে কনকনে শীতের মধ্যে ঘুম থেকে না উঠে ল্যাপ মুড়ি দিয়ে আরামে ঘুমাইল পরকালে যা হোক হোক কিন্তু দুনিয়াতে তো শান্তি করে ঘুমালো হতবাগা সেই মুসলমান কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করল উজু করে তারপরে মসজিদে গেল সালাত আদায় করল সালাত নবীর তরিকায় হলো না সালাত পড়ে চলে আসলো খালি হাতে সালাত আল্লাহর দরবারে গ্রাহ্য হলো না কবুল হলো না আল্লাহর দরবারে যদি কবুল না হয় তাহলে সেই সালাত কিয়ামত পর্যন্ত পড়ে কোনো মূল্য না সহিহ বুখারীর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে বসেছিলেন একজন সাহাবি সালাত আদায় করলেন ধুপুর ধাপুর খালি রুকু করে আর ওঠে সেজদায় যায় আর ওঠে আল্লাহ নবী বললেন এর যে সাহাবি তুমি ফিরে চলে যাও ফসল্লে সালাত আদায় করো ফাইন্না কালাম তুসাল্লি সালাত তো তুমি পড়ো নাই সালাত পুনরায় আদায় কর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না যে সালাত হয়নি নবী সাল্লাম কি বললেন সালাত তুমি পড়ো নেই ভাষাটা শোনেন ভালো করে একটু ব্যাখ্যা দিই আর একটু সহজ হবে মদিনা ইউনিভার্সিটিতে আমরা যখন পড়তেছিলাম তো আমাদের কোরআন পড়াতেন ওই বছরে ডক্টর আহমদ আবদুল্লাহ সুদাইস মক্কার যেই আব্দুর রহমান সুদাইস সাহেবের চাচাতো ভাই ডক্টর আহমদ আবদুল্লাহ সুদাইস কোরআন পড়াচ্ছেন তা আফ্রিকার এক ছাত্র কোরআন আপনার কি বলে পড়ে শোনালেন মানে সবক শোনালেন সবকটা হয়নি তো শিক্ষক বলছে মা হাফিজ তা তুমি মুখস্থ করো নি
তখন ছাত্র বসে আনা হাফেজ তো আমি মুখস্থ করেছি বলে আনতা মা হাফেজ তা তুমি মুখস্থ করনি বলে আমি মুখস্থ করেছি একবার দুইবার তিনবার বলার পরে ছাত্র রেগে যায় বলে আনা হাফেজ তো তুল্লাল্লাহির অন্তত কল আনা মা হাফেজ সারা রাত ধরে মুখস্থ করলাম আর আপনি বলেন আমি মুখস্থ করিনি তো কইছে হিফজুকা লা ইহতাজ্জু বিহি তুমি যা মুখস্থ করেছো তাকে হেফজ বলা যায় না এটাকে মুখস্থ বলা যায় না তখন ছাত্র বললেন আলা না সাবতাইয়া শাইখানা এতক্ষণে আপনি সঠিক কথাটা বলেছেন আপনি বলুন যে তোমার হেফজ হয়নি আর তুমি বল আপনি বলেন যে আমি মুখস্থ করিনি সারা রাত ধরে আমি মুখস্থ করলাম আর আপনি বলেন মুখস্থ করিনি তো কাউকে যদি বলা হয় যে তুমি মুখস্থ করনি তো রাগ হবে না সে তো সারা রাত ধরে চেষ্টা করেছে কিন্তু হয়নি আল্লাহর নবী সাহাবীকে বললেন ও আমার প্রিয় সাহাবী রে সালাত তুমি আদায় করো নাই এই যে উঠা বসা করেছো এটা সালাত বলে না আল্লাহর সঙ্গে মশকারা করা হয়েছে পুনরায় সালাত দোহরায় ফরো সাহাবী তিনবার বলার পরে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেয়ে ভালো সালাত আমি পড়তে জানি না আল্লাহর নবী হাতে কলমে সুন্দর করে ধীর স্থিরভাবে সালাত শিক্ষা দিলে তো সালাত পড়লেই যদি সালাত হয়ে যেত আর সালাতের সুন্নতি আমলগুলোকে যদি খুঁটিনাটি বলে ছেড়ে দিলে হতো তাহলে পাঁচ লাখ টাকার মোটরসাইকেল পাঁচ টাকার ভল্টি উব্বিনে অচল হতো না সম্মানিত উপস্থিতি আজকে এই যে আমরা সবাই নাজাতের পথ খুঁজে বেড়াচ্ছি কেউ যায় খাজা বাবার দরবারে ডেগে সিন্নি মানত করছে সেও আবার নাজাতের পথ খুঁজে চায় আল্লাহর ওলি শাহ জালাল আল্লাহর ওলি শাহ জালাল ধ্যান করিলে পাই বাবা মরে নাই রে বলে না এই যে বলতেছে কেন আরেকজন বলছে দেলকাবায় নামাজ পড়ো নামাজ লোক দেখানো চলবে না দেলকাবায় পড়ো এইভাবে বহু রকমের মতবাদ ইসলামের নামে সমাজে চালু আছে কোনটা সঠিক কোনটা বেঠিক এটার মাপকাঠি হল কোরআন এবং সহিহ সুন্নাহ আল্লাহর নবী বলেন আল্লাহ পাক বলেন ইত্তাবিউ মা আনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া আসমান থেকে ওহির বিধান নাজিল হয়েছে এটা গ্রহণ করো ওলিয়া উলিয়াদের অনুসরণ করো না কারণ ওলিয়া উলিয়া ভ্যারাইটিস তাদের তরিকাও ভ্যারাইটিস রকমারি ধর্ম তারা মানুষের সামনে পেশ করছে আল্লাহর নবী বলেন তারাকতু ফিকুম আমরাইনি লা তাযিল্লু মা তামাসসাকতু বিহিমা তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম যতদিন পর্যন্ত দুইটা জিনিস আঁকড়ে ধরবে কোশ্চিন কালেও তোমরা বিভ্রান্ত হবে না জিসকে সামনে রায় কিয়াস বে হাকিকত কিতাব ও সুন্নাত কিতাব ও সুন্নাত কিতাব ও সুন্নাত কিতাব ও সুন্নাত জিসকে সামনে উসুল কিয়াস বে হাকিকত কিতাব ও সুন্নাত কিতাব ও সুন্নাত কুরআন এবং সহিহ সুন্নাহ এই দুইটা জিনিস আঁকড়ে ধরার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখন কোরআন এবং সহিহ সুন্নাহ আঁকড়ে ধরতে গেলেই সমস্যা সৃষ্টি হয় প্রথম সমস্যা সৃষ্টি হয় তার পরিবারের পক্ষ থেকে সমাজের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে ধর্ম যাজকদের পক্ষ থেকে ওয়াইদা কিলা লাহুম উত্তাবিউ মা আনজালাল্লাহ কানু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা বাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যা ওয়ালা ইহতাদুন যখন তাদেরকে বলা হয় কোরআন সুন্নাহ মেনে নাও
আল্লাহর ওহির বিধান মেনে নাও, তারা বলে বাপদাদার ধর্ম আমরা মানব। বাপদাদা কি ভুল করে গেছে? বাপদাদা কি এতকাল ভুল করল? ও মিয়া, বাপদাদা গরুর গাড়িতে চড়েছে, আপনি এখন এলোপ্রেনে চলেন, আপনি এখন প্রাইভেট কারে চলেন, আপনি তো বলেন না যে বাপদাদা গরুর গাড়িতে চললো, আমি কেন প্রাইভেট কারে চড়ব? বাপদাদার ছিল মাটির কাঁচা ঘর, আপনি পাকা বিল্ডিং আর্কিটেকচার ইঞ্জিনিয়ার দিয়ে সুন্দরভাবে বানাচ্ছেন, তখন তো বলেন না বাপদাদা মাটির ঘরে ছিল, আমিও মাটির ঘরে থাকব। বাপদাদা ছিলেন মূর্খ, লেখাপড়া জানতেন না, তারই ছেলে ইঞ্জিনিয়ার হয়ে লেখাপড়া শিখে দেশ বিদেশে চাকরি বাকরি করছে, তখন বলে না বাপদাদা এটা করেছে আমি করব না কেন? আল্লাহ পাক বলেন يَعْلَمُونَ ظَاهِرًا مِنَ الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ عَنِ الْآخِرَةِ هُمْ غَافِلُونَ দুনিয়া সব বোঝে, আখেরাতের বেলায় মখা সাজে, দুনিয়ার সব বোঝে, আখেরাত সম্পর্কে উদাসীন হয়ে যায়। দুনিয়ায় ওকে একটা টাকা কম দিয়ে দেখেন টাকা নেবে না, বলে এত বড় আলেম সাহেব, এত বড় পীর সাহেব, এত বড় বুজুর্গ, তারা কি ভুল বলেন? তারা তো ভুল বলবে না, তারা যা বলেন সব ঠিক বলেন। কিন্তু পীর সাহেব যদি টাকা একটা দেয়, এক হাজার টাকার নোটটা হাতে ডলা দেয়, তারপরে সূর্যের আলোর দিকে ধরে, ধরার পরে যখন দেখে নিজে আর বুঝতে পারে না, তারপরে দেখো তো মামু টাকাটা ঠিক আছে নাকি, পীর সাহেবের টাকা চোখ বন্ধ করে নিয়ে নাও, আলেম সাহেবের টাকা চোখ বন্ধ করে নিয়ে নাও। আরে আলেম সাহেব তো ভুল বলবে না, ইমাম সাহেব মসজিদের তিনি তো আপনাকে জাল নোট সাপ্লাই দেবেন না, কিন্তু তিনি যদি সরলতার কারণে কারো কাছ থেকে ঠগে জাল নোট গ্রহণ করে থাকেন না বুঝে, আর তিনি যদি আপনাকে না বুঝে ওটা দিয়ে থাকে, তো আপনি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, তখন পীর সাহেবের টাকাটা 14 বার গুনিয়ে তারপরে দেখেন। আর যখন জমি বিক্রি করবে এলাকার পীর সাহেব, এই জমিটা বিক্রি করবে, এই বাজারের নাম হলো মধুইল বাজার, এই মধুইল বাজারের মেন রোডে 5 কাঠা জায়গা বিক্রি হবে, 5 কাঠা জায়গার দাম মধুইল বাজারে কত? মেন রোডের সাথে 5 কাঠা জায়গার দাম কত? 10 লাখ। থাক পাগলা, 10 লাখ টাকা হয় নাকি? 5 কাঠা জায়গার দাম কমপক্ষে 50 লাখ হওয়া চাই, কারণ মেন রোডের সাথে 5 কাঠা জায়গা, মেন রোডের সাথে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব সাহেবের 5 কাঠা জায়গা, ডক্টর আসাদুল্লাল গালিব স্যারের সুযোগ্য সন্তান, উনি যে সম্মানী লোক, 5 কাঠা জায়গা ওনার আছে, উনি এখানে বিক্রি করবেন, 5 কাঠা জায়গার দাম 50 লাখ, কিন্তু 50 লাখ লাগবে না, 10 লাখ টাকায় বিক্রি হবে, আপনি নেবেন? কেন নেবেন? 50 লাখ টাকার জমি যদি 10 লাখ টাকায় পাওয়া যায়, নেবেন না? জমি তো আছে দখলে, কিন্তু কাগজ তো নাই, কাগজটা দুর্বল আছে। আরে ভদ্র মানুষের জমি তো, বাপদাদা 14 পুরুষ জমিটা ব্যবহার করে এসেছে, দখলে আছে, দখলে যতই থাকুক না কেন, কাগজে না থাকলে কেউ ওই জমি কিনতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন একজন আদনা দরজার জান্নাতি জান্নাতে যেইটুক জায়গা পাবে, সেই জায়গাটুকুর মূল্য পৃথিবীকে 10 বার বিক্রি করলে, 10 বার পৃথিবী বিক্রি করলে একজন সর্বনিম্ন জান্নাতির জান্নাতের মূল্য হবার লয়। কথা বোঝা যায় কথা? পৃথিবীকে 10 বার বিক্রি করলে একজন সর্বনিম্ন মানের জান্নাতি যতটুকু পাবে তার সমতুল্য হবে না। ভাইয়েরা আমার,
এই পৃথিবীতে কত প্লট আছে, কত ফ্ল্যাট আছে, কত ময়দান আছে, কত ফসলি জমি আছে, কত আপনার মৎস্য খামার আছে, কত বন বাদার আছে, এই পৃথিবীতে কত খনিজ সম্পদ আছে। আল্লাহ রাব্বুল আলমিন সৌদি আরবে স্বর্ণের খনি দিলেন, কিছুদিন আগে মদিনার অদূরে আর একটা বিশাল স্বর্ণের খনি, তেলের খনি, প্লাটিনামের খনি, বিভিন্ন খনিজ পদার্থ আল্লাহ পাক পৃথিবীতে দিয়েছেন। লক্ষ লক্ষ কোটি কোটি ফ্ল্যাট এবং প্লট আছে পৃথিবীতে। এই পৃথিবী দশ বার বিক্রি করলে একজন জান্নাতির সমান হবার নয়। এত বড় বিশাল জান্নাত দুনিয়ার একশো টাক জায়গা কেনার সময় দলিল না থাকলে সেটা কেনা হয় না। এত বড় বিশাল জান্নাত খরিদ করবেন যে আমল দিয়ে, সেই আমলটা রসুলের তরিকায় হলো কিনা একবার যাচাই করে দেখেছ কিনা। সন্রে মুসলমান তোরা, মাঝে মাঝে একটু জাগরণী গাই, বিরক্ত হন না তো। সন্রে মুসলমান তোরা পড়লি না কোরআন, আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান, পাক সুবহান। পাঞ্জে গানা পড়লি সলাত খিয়াল করলি না, রসুলের তরিকায় তাহা হলো কিনা। তর্ক বাহাস কত করলি ইসলাহ করলি না, ইমানের কর দাবি কেমন মুসলমান তোরা পড়লি না কোরআন। সম্মানিত উপস্থিতি, প্রথম বাধার সৃষ্টি বাপ দাদা, তারপরে বলে এত বড় আলেম, তারপরে বলে এত লোক করে তুমি একাই ঠিক, এইভাবে হককে বাধা দেওয়ার চেষ্টা চলছে, মানুষ হক কথা মানতে পারছে না। আমরা তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, মরার আগে রসুলের তরিকাটা ঠিক করে তারপরে মরতে হবে। কারণ কবরে যাওয়ার পরে সেখানে জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তোমার প্রভু কে ছিলেন, এবাদত কার করেছ, মাথা কার সামনে নত করেছ। ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব সাহেব বলে গেলেন, সিমেন্টের খাম্বার সামনে মাথা নত করেছ, মূর্তির সামনে মাথা নত করেছ। একদল মুসলমান কিম্ভূত কিমাকার মূর্তিরে পাহারা দেয়, মূর্তি পাহারা দেওয়া নাকি ওর ইমানের দায়িত্ব। মূর্তি যেখানে পূজা হয় সেখানে যাওয়াই হারাম, পাহারা দিয়ে, মূর্তি পাহারা দিয়ে যদি ক্ষমতা দখল করে ইসলাম কায়েম করতে হয়, এরকম ইসলাম আমার দরকার না। মূর্তি পাহারা দেওয়ার জন্য আল্লাহ পাক পৃথিবীতে মুসলমানকে পাঠায়, মূর্তি ভাঙার জন্য এসেছে মুসলমান, মূর্তি পাহারা দেওয়ার জন্য আসে না। কিরকম ধর্ম আমাদেরকে শিখাচ্ছে আস্তে আস্তে এবার বোঝেন, মূর্তি পাহারা দিয়ে ইসলাম কায়েম করবে। শুনে রাখো হে ক্ষমতা লুভীরা, এই মালরুন, এই মালরুনেরা, এরা কশিন কালেও তোমাদেরকে বরদাস্ত করবে না, ভালো করে শুনে রাখো। ওদেরকে মূর্তি পাহারা দিয়ে কেন, ওদেরকে স্বর্ণ দিয়ে জড়িয়ে আদর করেও যদি ওদেরকে রাখো, আল্লাহ পাক বলছেন কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিম, তাদের মুখ দিয়ে বিষাক্ত বিষ বের হয়। ওমা তুকফি সুদুরহুম আকবার, মুসলমানদের বিরুদ্ধে তাদের বিষ যে লুকানো আছে অন্তরে তারও ভয়ানক। দেখেন না কি আচরণ করে আমাদের সাথে, পানি ছেড়ে দেয় মস্কারা করে, পানি ছেড়ে দেয় মস্কারা করে, বলে আমরা ডুবে মরি, তোমাদেরকে না ডুবায় কি করব। আরে বেটা, পানিতে বাঁধ দিলি কেন, সেই কথা আগে বল। পানিতে বাঁধ দিয়ে পানি আটক করার অধিকার তোকে কে দিল? পানি যদি সারা বছর ছাড়া থাকতো, বাঁধ না থাকতো, তাহলে এই পানিগুলি সুন্দরভাবে প্রবাহিত হতো, নদীর নাব্যতা নষ্ট হতো না, নদীতে পলি জমত না, নদীর তলা শুকিয়ে যেত না, পানি সারা বছর আমরা পেতাম। বাঁধ দিয়ে আটক করে রেখে আবার বন্যার সময় একসঙ্গে বাঁধ ছেড়ে দিয়ে ডুবিয়ে মারার চেষ্টা করে। আল্লাহ পাক বলছেন এরা হলো মালরুন, এরা হলো মুসলমানদের দুশ্মন, এদের মুখ দিয়ে বিষাক্ত বিষ বাষ্প বের হয় আর অন্তরে যে বিষ লুকায় আছে তারও ভয়ানক। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলছেন এদেরকে
তুষামত করে কোনো কাজ হবে না তোমাদের বিরুদ্ধে তারা থাকবেই থাকবে মূর্তি পাহারা দিয়ে ক্ষমতা দখল করে তুমি ইসলাম কায়েম করবে তুমি কোন জাতের মুসলমান আমার সেনা হয়ে গেছে বন্ধুগণ আজকে দেখুন মুসলমানদের মসজিদ ভাঙতেছে আর এদিকে মূর্তি পাহারা দিচ্ছে হ্যাঁ কোন জাতের মুসলমান সম্মানিত উপস্থিতি বলছিলাম মার রব্বুকা কবরে জিজ্ঞেস করবে তোমার প্রভুকে জবাব কি হবে রব্বি আল্লাহ আমার প্রভু হলেন আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون جرا بولسين الله مر رب رب كاكي بلا هاي زيني دن شاب تيني هولن رب رب كاكي بلا زيني دن شاب تيني هولن رب زيني دن شاب تيني هولن رب باتاش دن كي بريشتي دن كي সুখ শান্তি দেন কে ছেলে সন্তান দেন কে জীবন দিয়েছেন কে মরণ দেবেন কে বিপদ দিয়ে থাকেন কে বিপদ উদ্ধার করেন কে আল্লাহ রাব্বুল আলামিনের অনুদান ছাড়া এক সেকেন্ড মানুষ চলতে পারে না দুইটা দুই গ্লাস প্রস্রাবের দুই গ্লাস পানির বিবরণ আপনাদেরকে দিয়ে যাই এক গ্লাস পানি মানুষ পান করে আর এক গ্লাস পানি মানুষ প্রস্রাবের সময় বের করে দেয় এক গ্লাস পানি পান করতে কয় ঘন্টা সময় লাগে একটু কথা বলেন আমার সঙ্গে এক গ্লাস পানি পান করতে কয় ঘন্টা সময় লাগে ৩০ সেকেন্ড বা এক মিনিট বা দুই মিনিট সময়ে এক গ্লাস পানি পান করে শরীরের ভিতরে ঢুকায় আর এক গ্লাস পানি প্রস্রাব করে বের করতে কয় ঘন্টা লাগে দুই তিন মিনিট পাঁচ মিনিট লাগলো এক গ্লাস পানি শরীরে ঢুকানোর জন্য আল্লাহর দেওয়া পদ্ধতি দেখ শরীরে এক গ্লাস পানি ঢুকানোর জন্য কয়েক মিনিট সময় হলেই এক গ্লাস পানি শরীরের ভিতরে পান করে ঢুকানো সম্ভব হয় কিন্তু মুখ দিয়ে যদি পানি পান করতে রোগী সক্ষম না হয় ডাক্তার এসে স্যালাইন পুশ করে এক গ্লাস পানি স্যালাইনের মাধ্যমে একজন আদম সন্তানের গায়ে পুশ করার জন্য দুই থেকে তিন ঘন্টা সময় লেগে যায় মুখ দিয়ে পানি আল্লাহর দেওয়া স্বাভাবিক নিয়মে দিলে কয়েক মিনিটে হয়ে যায় আর আল্লাহর দেওয়া নিয়ম যদি ফেল করে সে অসুস্থ হয় তাহলে স্যালাইনের মাধ্যমে এক গ্লাস পানি তার শরীরে ঢুকাতে দুই থেকে তিন ঘন্টা সময় লাগে এক গ্লাস পানি প্রস্রাবের সঙ্গে বের করতে বেশি সময় লাগে না কিন্তু যদি কিডনি নষ্ট হয়ে যায় ডায়ালাইসিস করে যদি এক গ্লাস পানি যদি তার শরীর থেকে অপদার্থ পানি যদি বের করে ফেলতে হয় কয়েক ঘন্টা সময় লাগে আর কয়েক হাজার টাকার প্রয়োজন হয় আল্লাহ পাক বলেন ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কবরে ফেরেশতা জিজ্ঞেস করবেন মার রাব্বুকা তোমার প্রভুকে ওয়ামা দীনুকা তোমার দিন কি ছিল কোন ধর্মের উপর তুমি দুনিয়ায় ছিলে ওয়ামা তারিকাতুকা তুমি কোন তরিকার লোক ছিলে ওয়ামা মাযহাবুকা তোমার মাযহাব কি ছিল ওয়ামা তারিকাতুকা তোমার তরিকা কি ছিল ওয়ামা মাযহাবুকা তোমার মাযহাব কি ছিল তোমার তরিকা কি ছিল কোনটাই জিজ্ঞেস করা হবে না তোমার দিন কি ছিল ওয়ামান নাবিউকা তোমার নাবি কে ছিলেন ওয়ামান ইমামুকা তোমার ইমাম কে ছিল ওয়ামান শাইখুকা তোমার মুরব্বি বস কে ছিল ওয়ামান মুর্শিদুকা তোমার মুর্শিদ কি কে ছিলেন মুর্শিদের পরিচয় নেওয়া হবে না পীরের পরিচয় নেওয়া হবে না মাঝহাবের পরিচয় নেওয়া হবে না তরিকার পরিচয় নেওয়া হবে না কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে কোন নবীর উম্মত তুমি ছিলে গো আর কোন ধর্মের অনুসারী তুমি ছিলে
সেখানে যদি বলেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, জীবদ্দশায় বেঁচে থাকতে রূহটার শরীরে থাকতে নবীকে চেনো নাই, নবীর তরিকা মানো নাই, ভণ্ড পীর ল্যাংটা ফকির খাজা বাবা জট বাবা ভণ্ড বাবার তরিকা মেনে চলেছো, মরার পরে আলা তরিকাতে মিল্লাতে রাসূলিল্লাহ, মরা লাশ আল্লাহ নবী গুসবেন না, মরা লাশ নবীকে দিয়ে লাভ হবে না। ও আল্লাহর বান্দারে রূহ থাকতে দেহের মধ্যে, নবীকে চেনো, নবীর তরিকা মেনে চলো, নবীর তরিকা যদি দুনিয়ায় মানা সম্ভব হয় তাহলে পরকালে জবাব দেওয়া সহজ হবে, নতুবা পরকালে জবাব হা হা লাদ্রি ছাড়া কিছু থাকবে না। এই কথাটাই আমরা বলতেছি আপনাদেরকে যে নবীর তরিকার সঙ্গে মিলায় নাও তোমার ইবাদত তোমার বন্দেগী। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, ওয়াজাহামে হাম তনা সারাক তামাদ্দুন মে হুনুত এইসে মুসলিম কে তুঝে শরমায় ইহুদ, ইংরেজ বেশে খ্রিস্টান তোমরা হিন্দু তোমরা কৃষ্টিতে, হিন্দু তোমরা কৃষ্টিতে সৈয়দ তোমরা মোগল তোমরা, সৈয়দ তোমরা মোগল তোমরা, তোমরাই আফগান সবই তো তোমরা, হতে পারো নি শুধু খাঁটি মুসলমান। আজকে কৃষ্টি কালচার তহজিব তমাদ্দুন হিন্দুদের যে পূজা গেল, পূজার মধ্যে হিন্দু সম্প্রদায়ের লোক যত আর মুসলমান সম্প্রদায়ের লোক তার সেই কোনো অংশেই কম নেই। ওমিয়া এত উদারতা দেখাও, তোমাদের কুরবানির সময় একটু গরুর গোশত দাওয়াত খাওয়ায়ও তোমার হিন্দু বন্ধুটাকে খাওয়ায় দেখো। যখন এদেশ ভাগ হচ্ছে পাকিস্তান এবং হিন্দুস্তান, তখন দাদা বাবুরা বলছে আমরা মিলেমিশে থাকব। মোহাম্মদ আলী জিন্না সাহেব এক গ্লাস পানি এনে অর্ধেক পান করে ওই হিন্দু মালরুনদেরকে দিয়ে বললেন বাকি অর্ধেক পান করো, দাদা কয় মুসলমানের ঝুঁটা আমরা খাই না, কয় মুসলমানের ঝুঁটা খাও না, তো মুসলমান হিন্দু আলাদা কেন একসাথে কেন থাকবে, মুসলমানদের পাকিস্তান আর হিন্দুদের হিন্দুস্তান। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে, ধর্মকে বিতরণ করে কোশ্চিন কালেও এদেশে তোমরা টিকতে পারবা না। সম্মানিত উপস্থিতি কথা অনেক বলার ছিল, তাহলে মরার আগেই নবীর তরিকা ধরতে হবে, আমরা সবাই ধরবো তো ইনশা আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যদি পড়তে হয়, সালাতুর রাসূল, মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহর এই ভুবন বিখ্যাত কিতাব সালাতুর রাসূল, সালাতুর রাসূলের অনেকগুলা বৈশিষ্ট্য, এক নাম্বার বৈশিষ্ট্য হলো যে এটার ইংলিশ ভার্সন প্রিন্ট হয়ে অলরেডি বাজারে বিতরণ হচ্ছে। দুই নাম্বার বৈশিষ্ট্য হলো ভারতের আসাম রাজ্যের অসমীয়া ভাষায় এটা অনুবাদ করে হাজার হাজার কপি সেখানেও বিতরণ চলছে, আরবিতে অনুবাদ চলছে। এই বই মালদ্বীপ সফরে মালদ্বীপের ধর্মমন্ত্রী ডক্টর শাহিম আলী সাঈদ তার কাছে আমরা তুলে ধরলাম, তিনি বললেন এই বই আমি প্রিন্ট করে গোটা বিশ্বের দরবারে পৌঁছাবার ব্যবস্থা করব। সম্মানিত উপস্থিতি আরও মূল্যবান বই পুস্তক আছে, সেগুলি আপনারা পড়বেন, সেগুলি নেবেন, দেখবেন, বুঝবেন, ভালো করে বুঝে শুনে আগাবেন। যদি কেউ আমাদেরকে প্রশ্ন করেন যে আপনারা কি মাজহাব মানেন না, আপনারা কি ইমাম মানেন না, অবশ্যই আমরা ইমাম মানি, অবশ্যই আমরা মাজহাব মানি, আমরা মাজহাব মানি, ইমাম মানি, তায়াম্মুমের মতো। কিসের মতো? তায়াম্মুমের মতো। পানি না পাওয়া গেলে যেমন তায়াম্মুম করতে হয়, কোরআন হাদিসে কোনো সমস্যার সমাধান সরাসরি না পেলে তখন আয়েম্মাই মুজতাহিদিনদের ফতোয়া অনুযায়ী সেখানে সমাধান দিতে হয়, কিন্তু যখনই পানি এসে যায় তখনই তায়াম্মুম কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। তাই তো মহামতি ইমামগণ বলেছেন ইজা সাহাল হাদিস ও ফাহুয়া মাযহাবি, যেটা সহি হাদিস সেটাই আমার মাযহাব। 13ই নভেম্বর রোজ বুধবার
দুপুর দুইটা হতে রাত আটটা পর্যন্ত মহাদেবপুর ডাক বাংলার মাঠে সম্মেলন আছে, 13ই নভেম্বর বুধবার, আপনারা সেখানে থাকার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বইগুলি আছে, তাহরিকে তাওহীদের ডাক আছে, তারপরে বিবাহ, পরিবার ও সন্তান প্রতিপালন, মহতরম আমিরে জামাতের কিতাবুদ দোয়া, প্রফেসর নুরুল ইসলাম, মাসিক আত তাহরিক কারণ সংখ্যা, যুদ্ধ বিধ্বস্ত মধ্যপ্রাচ্য, বিভিন্ন বিষয় নিয়ে যে আলোচনা আছে এগুলি সংগ্রহ করবেন, পড়বেন। মরণ মৃত্যুকে স্মরণ, মহতরম আমিরে জামাতের লেখা মৃত্যুকে স্মরণ, পোশাক ও পর্দা, এটাও মহতরম আমিরে জামাতের আমানতদারিতা, এটাও মহতরম আমিরে জামাতের ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন। এই বইটা পড়লে বর্তমান রাজনৈতিক দর্শন সম্পর্কে আপনার কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যুব সমাজের অধপতন ও কারণ ও প্রতিকার, মদিনা ইউনিভার্সিটির প্রাক্তন ডিন, কুবা মসজিদের খতিব ডক্টর সুলাইমান বিন সলিমুল্লাহ রুহাইলি হাফেজাহুল্লাহ, ওনার লেখা বই অনুবাদ করা হয়েছে, আপনারা সেগুলি সংগ্রহ করে নেবেন এবং পড়বেন, আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।